ভিটা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল। সিপিএম পরিচালিত ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জল নিকাশি প্রকল্পের হাইড্রেনের ইট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল। জলঙ্কি বহরমপুর রাজ্য সড়কের ভাদুরিয়া পাড়ায় পথ অবরোধ করা হয়। অবরোধের জেরে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। হাইড্রেনের ইট চুরি সহ পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্কির ভাদুরিয়া পাড়া বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাংলাকে খুকলা করে দিছে, এই খুকলাকে এই জগৎ দলকে সরিয়েছে তার নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জিকে কালিমুক্ত করার চেষ্টা করছে। চোরের মুখে বড় গলা শুনবো না। আজকে কি কারণে আজকের অবরোধ হচ্ছে? এই যে টিকরবাড়ি কেএনুশকিল থেকে বাজার পর্যন্ত যেখানে 100 পরিবার তার নিষ্কাশন ব্যবস্থা ছিল, সেই জল নিষ্কাশনের হাইডেনের গোটা ইট, প্রায় 20,000 ইট রাত্রে সিপিএম এর প্রধান এবং তার মেম্বার মান্না দুসলাম চুরি করে সেটা পঞ্চায়েত নিজা হয়নি। কোথায় ইট গেল আমরা বিভিন্নভাবে বিভিন্ন অফিসে জানিয়েছি এবং প্রধানকে বারবার জানে কোনো কর্ম করেছি। এই লাস্ট টেন্ডার কয়েকদিন আগে হয়েছে, সেখানে আবার নতুন করে টেন্ডার করার কথা ছিল। আপনারা দেখুন, আজ বাংলায় তৃণমূলকে বিভিন্নভাবে কালোমুক্ত করা হচ্ছে, আর সিপিএম যে 34 বছর চুরি এই খোকলা করে দিছে, কদিন হলো দায়িত্ব এই ফরিদপুর পঞ্চায়েত এখন সিপিএম পরিচালিত। আজ দুদিন না হতে আমাদের মাদ্রাসায় গাছ কেটে নিছে, কল্যাণডাঙ্গার খুনে পুকুরের ওখানেরও 10,000 ইট আউট, এখানে হাইডেন গভীর রাত্রে তার আমাদেরকে বিভিন্ন ডবগঞ্জ গভীর রাত্রে জিসিপি দিয়ে ইট গেলা তুলে সিপিএম এর এক মেম্বারের বাড়িতে তার ব্যবহারের জন্য নেওয়া হয়ে গেছে। ইট কেন পঞ্চায়েতে গেল না? প্রধানকে তার জবাব দিতে হবে। আমরা আজকে অঞ্চলে দেখেন, অঞ্চলে আমরা কিন্তু বিরোধী দল, আমাদের রাজ্য ক্ষমতা আছে, জেলায় ক্ষমতা আছে, ব্লকে আছে, কিন্তু আমাদের এই অঞ্চল ফরিদপুর এই প্রধান হচ্ছে সিপিএম। তাহলে আমাদেরকে তো পথে নামতে হবে। প্রধানকে বারবার বলেছি আমাদের ইট কোথায় গেল। আমাদের সরকার এই এই রাস্তা এই ড্রেনটা 3 বছরও করা হয়নি সংস্কার, একটা লরিতে ভেঙে গেছিল, সেটা সংস্কার করবে কি গভীর রাত্রে? আপনারা প্রমাণ আছে এই সামনেই ড্রেনটা, 100 মিটারের ড্রেন, প্রায় 20,000 ইট, সেই ইটটা গভীর রাত্রে রাত 12:01 পরে তুলে নিয়ে গিয়ে সিপিএম এর মেম্বারের সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।